তোমাকে বেশ মানিয়েছে নাড়ুয়া। মারবো শুন, একটা লাথিয়া দিবে মারা বারোটা বাজিয়ে, স্ত্রী খারাপ হয়ে যাবে না। আরে কি হলো কি? আরে লগ্ন নিয়ে এসো। লগ্ন কোনো? তাই তো, আজকে তোমার মুখে একটা লগ্ন, সেই লগ্নই তো সম্পাদন করতে হবে। আরে আমি কি খান না? আরে না শুনে থাকুন না, ডাকছি তো। আরে কি হলো কি? কোনেকে হাজির করো, লগ্ন হয়ে যায়। এই তো কোনে হাজির। তোরা কি নিষ্ঠুর রে? আমার বিয়ে নিয়ে তোরা মশকরা করছিস না কেন? আমি গরিব বলে অসহ্য করার ইচ্ছে হয় না। কি করবে বলো নারদা, তোমার সে সাথে যে ছাই পড়েছে তোর মুখে ছাই পড়ুক। এই তোমার বউ এই দুটো সম্পত্তি রেখে একেবারে হাওয়া। দেখে বেড়েছে হাওয়া। দে না, দাও না বাবু। আশ্চর্য, এতগুলো লোকের সামনে দিয়ে মেয়েটা বেরিয়ে গেল আর কেউ কিছু জানতে পারলে না? তুই জানবি কি করে যে মেয়েটা পালাবে? বাবু কি শুনছি, ও সত্যি পালিয়েছে, তাহলে আমার কি হবে? আরে ও নিশ্চয়ই রত্নার ঘরে গেছে। এই বলেছে, যদি বের করে ধরে করাচ্ছি। বাবু বাবু বাবু, তাহলে কি আমি এই পোশাক আশাকের টোপর পরে এখানে বসে থাকবো? আমি যতক্ষণ না ফিরি তুমি কোথাও বলবে এখানে থাকবে? এই ফোকরে হাবু নে তো, চল তাড়াতাড়ি যা। খায় না, তোর মতো পারে না, তাড়াতাড়ি যা। যাকে বাবু যখন গেছে তখন নিখাত কোনে কি মেয়ে আসবে, বিয়ে আমার হবে, তাই না মা জননী? আমি কিচ্ছু জানি না, মানুষের মাথায় যে কি ভূত চাপে। তোমার সাথে বিয়ে হচ্ছে বলে বাড়িতে আত্মীয় স্বজন পর্যন্ত আসেনি। ছি ছি ছি, কিছু কিছু আত্মীয় স্বজন এসে কি হয়? হয়তো গান্ডি পিন্ডি গেলে বিয়েতে আত্মীয় স্বজন লাগে? এই তো পুরো তো শুনুন তো, এদিকে আসুন, কাছে আসুন। আমি বলছি যে আত্মীয় স্বজন না এলে তো আটকাচ্ছে না। বাবু তো গেছে কোনে আনতে, কোনে আনবে তাহলে তো বিয়ে হবে। তা তো ঠিকই, কিন্তু লগ্ন কি বসে থাকবে? ঘড়ির কাঁটা তো ওদিকে এগুচ্ছে। লগ্ন বসতে না তাই তাঙাক, ঘড়ির এই কাঁটা এগোচ্ছে, ঘড়ির কাঁটা আমি পেঁচিয়ে দেবো। আরে সুন্দরী পালিয়ে আসতে পারবে তো? হ্যাঁ সত্যিই ভাবনা হচ্ছে, এগিয়ে দেখবো না। সালমা তুই হেরে গেলি, ও আসবে না। না আমি বলছি ও আসবেই। রতন, ওই তো সুন্দরী এসে গেছে। শালমাদি কি ভাবনা ফেলেছিলিস বাবা? কি রতন, বলেছিলাম না সুন্দরী আসবেই। বাবা লোকজন আমাকে খুঁজছে। কোনো চিন্তা নেই মা, কোনো চিন্তা নেই। মাধব জাটা কাছে যখন এসেছো আমি তোমাদের দুজনের চারাত এক করে দেবো। ও বর্ষা আজ, আরে শোনবার বসে আছে কেন? বিয়ের জোগাড় করবে তো? আমি তো তৈরি। ও না 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 না, ও ও রেজিস্ট্রি সাহেব, রেজিস্ট্রি কাগজটা ও দিদি সই করাবে তো? হ্যাঁ হ্যাঁ, ঘর করে আপনারা এগিয়ে আসুন। এই রতন গায়ে বেটা ছেলে গেল কোথায় বলতো? এই হাবু ফকরে থানায় যা, এই তুই যা ফকরে। খুব সুন্দর হয়েছে বাবু। বড় বাবু, আমাদের দিদিমণি বিয়ে না করে পালিয়ে গেছে। পালিয়েছে? আগে হ্যাঁ, ফিরে থেকে এক রাত তারপর দে ছুট। বলো কি একবার ভাই, তারপর বেটা ছেলে চাল চামড়া তুলে নেব একেবারে। এই যে বড় বউ সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ শুনেছি রতন। হ্যাঁ ঘর বন্ধ, সে নেই, কোথায় যেতে পারে? বাবু বাবু, বাবাজির আশ্রমে মাধব বাবু সুন্দরীর সঙ্গে রতনের বিয়ে দিচ্ছে। হ্যাঁ সে কি দেখাচ্ছি মজা, চলুন তো বাবু আসো। ওম গায়ত্রী ছন্দ জপে নিয়োগ ওম গ্যাবধি ঋষি ওম গ্যাবধি বিশ্বকর্মদলা সর্বান বিশ্বকর্মদলা বিশ্বকর্মদলা। ব্যাস হয়েছে তো? ব্যাস চমৎকার হয়েছে। এবার তোমরা আমার ওখানে চলো, ওখানে ইয়ে বাসর ধাম বাসা হবে। মাধব জেঠু কি জেঠু কি কোনো ভয় নেই। এ কি মাধব, তুমি এ বিয়ে দিচ্ছ? দিচ্ছি না, যা হয়ে গেছে আমি তোমার সম্প্রদান করেছি। তুমি সম্প্রদান করার কে? আমি যে তোমার বাল্য বন্ধু। এ বিয়ে আমি মানি না। সুন্দরী চলে আয়। তার হয় না বাবা, নারায়ণকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়েছে। নিকুচি করেছে বিয়ের। আমি কুলিন ব্রাহ্মণ, একটা সদগোপ চাষার ছেলের সঙ্গে আমার একমাত্র মেয়ের বিয়ে আমি মেনে নেব? বড় বাবু আপনি রতন আর মাধবকে গ্রেপ্তার করুন। নবীন বাবু দেখি রেজিস্টার সাহেব আপনি আগে? হ্যাঁ
আপনার মেয়ে সাবালিকা, তাছাড়া আমার অফিসে এক মাস হলো, ওদের বিয়ের নোটিশটা টাঙানো রয়েছে। এতদিন আপত্তি করেননি কেন? সে কি, আমি তো জানি না এই কাজ কে করেছে। আমি? হ্যাঁ, আমি যখন বুঝতে পারলাম যে সুন্দরীর মন রতনের মনের সঙ্গে মিলে একাকার হয়ে গেছে, তখনই আমি ফর্ম এনে ওদের দিয়ে সই করিয়ে ম্যারেজ রেজিস্টার অফিসে জমা দিয়ে আসি। তাই বুঝি সময় অসময়ে মেয়ে তোমার বাড়ি যেত? হ্যাঁ, যেত আর কাঁদত, বলতো জেঠু বাবার মন থেকে লোভ আর অহংকার দূর করতে না পারলে বাবা ভালো মানুষ হবে না, বাবাকে সবাই ঘেন্না করে, এই আমি সহ্য করতে পারি না। তাই আমি রতনদের মতো জীবন সঙ্গী পেতে চাই, যাতে আমরা দুজনে মিলে বাবাকে সাজাতে পারি। চুপ করো তুমি বড় বাবু, হোক রেজিস্ট্রি, হোক শাস্ত্র মতে মন্ত্র পড়া বিয়ে, হোক আমার মেয়ে সাবালিকা, আমি নবীন মুখুজ্জে, এই সোনাতলা গায়ের প্রধান, ও আমার মেয়ে। মাফ করবেন নবীন বাবু, যেখানে স্বয়ং রেজিস্ট্রার সাহেব আইন মতে ওদের বিয়ে দিয়েছেন এবং যেখানে আপনার মেয়ে অ্যাডাল্ট এনাফ, সেখানে আমার কিছু করার নেই। সরি, আমি চললাম, চলো।